আমাদের সুজিত্র ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের কুবড়া শ্মশানে পুজো আছে, তো 10টা বাজে আমরা বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, আমি আর আমার এই যে ভাই, আমি আজকে দুজনে আছি। তো এখন আছে আমাদের আন্ডারহাডি বাস স্ট্যান্ড। তো গাইস আমরা এগোচ্ছি অন্ধকার রাস্তাতে দুজনে মিলে, আমি এখন সাইকেলের ড্রাইভার হচ্ছি, ঠিক আছে। প্রচুর অন্ধকার, আমরা আছি আমাদের মঙ্গলপুর বাড়ি। চলো পড়ে যাওয়ার, ঠান্ডা ঠান্ডা মৌসুম সেই লেভেলের লাগছে, আর কাদাও হয়েছে মনে হচ্ছে, নাচতে পারবো কি যাই না।
আছে এবং আমরা আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। আর ওখানে কিছু বলা যাবে না, এত বক্স বাজছে তো কিছু শোনা যাবে না। আমার তো ভয়েস তো মনে হয় শোনা যাচ্ছে না, আমি ভয়েসগুলো বাড়ি থেকে দেবো, ঠিক আছে? তো এডিটিং আমি ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো বলবি একটু, সবাই আল দিয়ে যাচ্ছি, ঠিক আছে? পড়ে গেলেই পুরো একদম ব্যান্ড বেজে যাবে পুরো, ঠিক আছে? পুরো একদম কাদায় কাদা। আর আমি ভাবলাম এসে একটু ভিড় ভিড় হবে, অতটা ভিড় ভিড় হয়নি এবারে, কেন না জল পড়েছে বলে অর্ধেক তো মনে হয় কেউ আসেই নি, ঠিক আছে? তো তো কেমন হয়েছে বলবি আমাকে, সব সাবস্ক্রাইব কর, লাইক করিস ভাই, ঠিক আছে? লাইকটা বেশি দরকার আমার, ঠিক আছে? সাবস্ক্রাইবটা তো আরও দরকার, ঠিক আছে? কমেন্ট কর কেমন হচ্ছে বলবি। আর যদি তোদের জানাশোনা থাকে যে আরও এখানে পুজো বা ওখানে পুজো আছে দাদা, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করে বল, আমি যাবো ওই জায়গাগুলো, পুজোগুলো ভিডিও করবো, সবকে দেখাবো, ঠিক আছে? আর কিছু করার নেই, চো, ঠিক আছে? সব ভালো থাকিস, চো, বাই।